আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শীতের এই সকালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে আসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী থানার 2 নং 7 ইউনিয়নের রূপদিয়া গ্রামে। এ দেখেন শীতের এই সকালে কৃষক ভাইরা কিভাবে পেঁয়াজ কুপায়। দেখেন এই যে পেঁয়াজ কুপাচ্ছে, দেখেন সারিবদ্ধভাবে। এই যে এই পেঁয়াজটা লাগানো হয় সারিবদ্ধভাবে পিলি টেনে। এ দেখেন এই পেঁয়াজটার বয়স 20 থেকে 25 দিন হবে। এই যে খুব আছে, দেখেন কত সুন্দর। আসলে ফসলটা ভালো থাকলে নিজেদের মন মানসিকতা, কৃষকদের মন মানসিকতা ভালো থাকে। এই যে আসছে সকালবেলা, তাদের মনে কত আনন্দ। দেখেন এই যে তারা খুশিতে কাজ করতেছে, দেখেন একটা ভালো লাগা, ভালো ভালোবাসা কাজ করতেছে। দেখেন এই যে, এই যে এ দেখেন। তা আমরা একজন মুরব্বীর সাথে এখানে কথা বলবো, খুব অভিজ্ঞ সম্পন্ন একজন আদর্শ কৃষক। তার সাথে আমরা একটু দুইটা মিনিট একটু কথা বলি। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। এখন তো ভালো, এই তো আলহামদুলিল্লাহ। দাদা এটা আসলে কি পেঁয়াজ? এটা হলো লাল তির। লাল তির? আচ্ছা দাদা, এগুলো ভালো হলে কত মনে হয় পাকিতে? ভালো হলে 60-70। 60-70 মন? তাই যে পেঁয়াজটা খুব আছেন, এই পেঁয়াজটার বয়স কয়দিন হয়েছে? 25-26 দিন। 25-26 দিন? আর কতদিন পর দাদা উত্তোলন করা যাবে, পেঁয়াজটা উঠানো যাবে? উঠানো তো আরো এই 34 মাস। 34 মাসে? মানে আজকে বললেন যে 25-26 দিন হয়েছে, যেহেতু পেঁয়াজ কাটটা 90 দিনের খেত, যে যেহেতু বললেন 24-25 দিন হয়েছে, আর কতদিন পর উঠানো যাবে? 50-60 দিন? হ্যাঁ এরকম। আচ্ছা, তা এই যে পেঁয়াজটা যে আপনি লাগাইছেন, আপনাদেরকে কত মানে শতাংশ পাখি বলে? 28 28 শতাংশ পাখি? তাহলে এক পাখি মানে পেঁয়াজে সর্বশেষ হলে কত টাকা খরচ হয়? মানে একদম রোপণের তো শুরু করে, লাগানোর তো শুরু করে, একবার উত্তোলন করার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়? খরচের বেলায় তো মেলাই হয়। আচ্ছা, কত টাকা খরচ এক পাখি জমিতে সর্বশেষ করলে? 20-25 হাজার টাকা। 20-25 হাজার টাকা? আচ্ছা, এই যে আপনি যে বীজটা লাগাইছিলেন, এটা কি আপনার হাতের না কিনে লাগাইছিলেন? এগুলি হাতের বীজ দিয়া। আচ্ছা আচ্ছা, তাই যে কুব আসছেন, এই কুবানোর উপকারিতা কি? এই যে সকাল সকালে যে পেঁয়াজ কুবাচ্ছেন, এই পেঁয়াজের আসলে মূলত পেঁয়াজ কুবানোর উপকারিতা কি? কুবা দিলে পরে মাটি যে ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ, মাটি সর্বটা দিলে পেঁয়াজের গাছটা মোটা হয়ে যাবে এবং গোড়ায় বাঁধবে না। আচ্ছা আচ্ছা, এই যে যে ভিতর দিয়ে একটা ঘাস আছে তাই না, এই ঘাসটা যাতে না থাকে। না থাকে? আচ্ছা, এই উপকারিতা। আচ্ছা দাদা, এই যে আপনারা যে পেঁয়াজ লাগাইছেন, এই যে কুবাচ্ছেন এই পেঁয়াজটা, কি পরিমাণ সার লাগে এই পেঁয়াজ আসলে উৎপন্ন করতে? কি পরিমাণ সার আপনারা ব্যবহার করেন? সারের অংশ তো আগে কম হইতো, এখন বেশি। বেশি? কারণ কারণ কি দাদা? এখন ওই মাটির শক্তি আস্তে আস্তে কমে গেছে এবং আচ্ছা বেশি না দিলে পেঁয়াজ হইতেছে না ভালো। বুঝতে পারছি, মাটির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে প্রচুর পরিমাণ সার দেওয়া লাগে। আচ্ছা, 1-1 শতাংশ জমিতে আপনারা কত কেজি সার ব্যবহার করেন? শতাংশে 5 কেজি। 5 কেজি? 5 কেজি শতাংশে। আচ্ছা, বর্তমান তো আগের তুলনায় সারের দাম অনেক বেশি, যা আপনাদের কি সারের দাম বাড়ার কারণে কি মানে আর্থিকভাবে কষ্ট হয় না খেতগুলা করতে? না, কষ্ট তো হবেই। আচ্ছা, এই যে আপনাদের আপনি বললেন যে এক পাখি জমিতে 60 থেকে 70 মন আসলে পেঁয়াজ আশা করেন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন দেয়, তা আপনি যদি 1,000 টাকা করে বিক্রি করেন আর ওই অনুযায়ী যদি 60-70 মন হয়, তাহলে কি আপনার যে খরচ, আপনার কি লাভের আশা করেন কিছুটা? হ্যাঁ কিছুটা আল্লাহ যদি হয়। আচ্ছা, আর যদি এর কম হয়? কমলি তো লস লস, যেমন 800-900 টাকা কিংবা 700 টাকা যদি বিক্রি করেন তাহলে তো লস না? লস হয়ে যায়। ও আচ্ছা, তা দাদা এবার কত পাখি পেঁয়াজ আপনি লাগাইছেন? আমি লাগাইছি 5 পাখি। 5 পাখি? তাতে আপনার কি পরিমাণ টাকা খরচ হয়েছে? প্রচুর টাকা, ওই অনুসারে টাকা খরচ হয়েছে অনেকই। দেখলে 1 লক্ষ টাকার মতো, যত 20-25 হাজার টাকা করে বললেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে যে আপনি যে 5 পাখি পেঁয়াজ লাগাইছেন, এর থেকে কত টাকা মুনাফা আশা করেন, মানে যদি আল্লাহ পাক সহি সালামত দেয়? আল্লাহ দিলে তো ওই হারে খরচ বাদে যা হয় লাভ হবে হবে। আচ্ছা দাদা, এই যে আপনাদের এই জমিতে আপনারা যে পেঁয়াজ রোপণ করছেন, এই কত ভাগ, কত পার্সেন্ট আর কি পেঁয়াজ আপনারা রোপণ করেন এবার জমিতে? 95% 95%? শতকরা 95%? ভিউয়ার্স দেখেন কত সুন্দর পেঁয়াজ, এই যে খুব হচ্ছে।
আর আমি একটু লোকেশনটা দেখাচ্ছি, দেখেন চারিদিকে যেখানে তাকাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর কদম, কদম আর পেঁয়াজ ছাড়া অন্য কোনো ফসল নেই। দেখেন চারিদিকে যে এই মাঠকে মাঠ, মানে খালি চোখে দেখে আসলে বিশ্বাস করা যায় না, যেদিকে তাকাবো শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। দেখেন আপনাদের একটু দেখাই, এই যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, দেখেন চারিদিক যেখানে তাকাই শুধু পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া অন্য কিছু নাই। পেঁয়াজ রসুন এগুলো মানে কৃষিকাজের অন্যতম একটি ফসল বলা চলে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।